ইয়ামাহা ব্র্যান্ডের বাইক লাভারদের জন্য আজকে এক সুখবর রয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে জানেনই যে বাংলাদেশে ইয়ামাহা FZS ভার্সন 4 এই বাইকটা লঞ্চ ইভেন্ট হয়ে গিয়েছে এবং এই বাইকটা এখন বর্তমানে বাংলাদেশে মার্কেটে পাওয়া যাচ্ছে। সো এই বাইকটা যারা আসলে কেনার জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও, কেননা আজকের এই ভিডিওতে আমি এই বাইকটার স্পেসিফিকেশন এবং এই বাইকটার প্রাইস তুলে ধরবো। এছাড়া এই বাইকটা কিনা আপনার জন্য ভালো হবে কি হবে না সেই ব্যাপারেও কথা বলবো। তো চলেন আর বেশি কথা না বেরিয়ে ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি। ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে আর দেরি কিসের, এখনই। সো শুরুতেই যদি কথা বলি এই বাইকের লুকস নিয়ে, সেক্ষেত্রে এই বাইকের লুকস মারাত্মক লেভেলের জোস, এটা বললে তো ভুল হবে। তবে হ্যাঁ, এই বাইকের লুকসটাকে মাস্কুলার বানানোর যথাযথ চেষ্টা করেছে এই ইয়ামাহা কোম্পানি, কেননা এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের কিটটা মোটামুটি বেশ বড় সড়ো অন্য একটা নেকেড স্পোর্ট বাইকের তুলনায়। যাই হোক, আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই সেক্ষেত্রে আমার কাছে এই বাইকের লুকস একটা নেকেড স্পোর্ট বাইক হিসেবে অতটাও ভালো লাগে নাই। আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সো লুকসের বিষয়ে দামাচাপা দিয়ে এখন কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 149 সিসির ফোর স্ট্রোক টু ওয়াল সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলেড এর SOHC-র একটা ইঞ্জিন। এই বাইকের এই ইঞ্জিনটা কিন্তু আগের মডেলগুলোতেও ব্যবহার করা হয়েছে, মানে আগের যে ভার্সনগুলো ছিল। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 12.4 PS এট 7250 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 13.3 Nm এট 5500 RPM। এটা হলো আমার দেখে সবচেয়ে কম পাওয়ারফুল একটা ইঞ্জিন 150 সিসির সেগমেন্টের, কেননা এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 110 কিলোমিটার উপর, 110 থেকে 120 কিলোমিটারের আশেপাশে এরকম স্পিড আপনারা এই বাইক থেকে পেয়ে যাবেন। আর মাইলেজ পাবেন হচ্ছে হলো 45 থেকে 40 কিলোমিটারের আশেপাশে, যেটা কোম্পানি ক্লেম করে। কিন্তু আমার মতে এই বাইক থেকে আপনারা, হ্যাঁ আপনারা 40 কিলোমিটার মতন তো মাইলেজ পাবেন, তবে সেটা কতদিন পাবেন সেটা হলো এই বাইকের উপরে ডিপেন্ড করে। সো এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 100/80 সেকশনের টায়ারের সঙ্গে 282 mm ডিস্ক উইথ ABS এবং রেয়ার হুইলে আপনারা পাবেন 140/60 সেকশনের টায়ারের সঙ্গে 220 mm ডিস্ক উইদাউট ABS। কিন্তু রেয়ারে আপনারা কিন্তু ট্র্যাকশন কন্ট্রোলটা পেয়ে যাচ্ছেন, যে কারণে আপনারা কিন্তু ওইটা ট্র্যাকশন কন্ট্রোলটাকে অ্যাজ আ ABS হিসেবে কনসিডার করতে পারেন, কেননা ABS এর যা কাজ ট্র্যাকশন কন্ট্রোলও সেম তাই কাজ বলা গেলে চলে। এছাড়া এই বাইকের রাইডার কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে 7-স্টেপ এক্সাস্টেবল মনোশক সাসপেনশন। সাসপেনশনের ফিডব্যাক আপনারা মোটামুটি ভালোই পাবেন। এই বাইকের হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটার সবগুলো আপনারা LED এর পাবেন। ইন্ডিকেটারটা LED এর দিয়েছে ইয়ামাহা কোম্পানির, এটা মানতে একটু খুব কষ্ট হচ্ছে, তবে হ্যাঁ দিয়েছে, যেহেতু এটা খুবই গর্বের বিষয়। আর এই বাইকের স্পিডোমিটার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুললি ডিজিটাল একটা স্পিডোমিটার। এই স্পিডোমিটারে কিন্তু আপনারা ব্লুটুথ কানেক্টিভিটিও পেয়ে যাবেন, অর্থাৎ নেভিগেশন অ্যাসিস্ট সিস্টেমও কিন্তু এখানে থাকছে। এখন একটু কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। এই বাইকের লেন্থ 1990 mm, হাইট 1080 mm, সিট হাইট 790 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm। এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 136 কেজি এবং এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটার। তো এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। সো এই বাইকের প্রাইস বাংলাদেশে 3 লক্ষ টাকা, 2,99,000 কত টাকা জানি, তবে অফিসিয়ালি আপনারা যদি ধরে নেন সেক্ষেত্রে 3 লক্ষ টাকা আপনার লাগবে এই বাইকটা কিনতে গেলে। এখন আপনারা অনেকেই প্রশ্ন থাকতে পারে যে এই 3 লক্ষ টাকা দিয়ে এই বাইকটা আপনারা কিনবেন কি কিনবেন না। দেখেন ভাই, কেনাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে আমি যদি আমার ওপিনিয়ন দেই সেক্ষেত্রে এই 3 লক্ষ টাকা দিয়ে এরকম একটা বাইক কেনা থেকে না কেনাই ভালো। আপনারা অন্য 3 লক্ষ টাকার মধ্যে একটা ভালো বাইক কেনার চেষ্টা করতে পারেন। সো যাই হোক, এই তো ছিল আজকের এই ভিডিও। আই হোপ আপনারা আজকের এই ভিডিওটা এনজয় করেছেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে সেক্ষেত্রে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, दबा के लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए।